তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনা কপ্টার। কপ্টারে ছিলেন সিরিয়াস বিপিন রাওয়াত, সঙ্গে ছিলেন তার স্ত্রী মধুলিকা রাওয়াত। এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে, 11 জনের মৃত্যু হয়ে গিয়েছে, 3 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক, প্রায় 85% পুড়ে গিয়েছে। এবং ইতিমধ্যেই বিপিন রাওয়াতের বাড়ি গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তার পরিবারের সঙ্গে দেখা করছেন তিনি। এবং এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো তথ্য পাওয়া যায়নি এবং সেদিকে আমরা তাকিয়ে রয়েছি। অবশ্যই আসলে আমরা আপনাদের আপডেট জানাবো। MI-17 কপ্টারটি তামিলনাড়ু কর্ণাটক সীমান্ত কুন্নুরে ভেঙে পড়ে। কপ্টারে ছিলেন 14 জন। সুলুর সেনা ঘাঁটি থেকে ওড়ে কপ্টারটি, কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে সেনা কপ্টার। কপ্টারে ছিলেন বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াতও ছিলেন। ইতিমধ্যে 11 জনের মৃত্যু হয়েছে যা খবর পাওয়া গিয়েছে, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন, কিভাবে ঘটলো দুর্ঘটনা? আরো আপডেট এই মুহূর্তে একটু জানবো। মধুবন্তী আমাদের প্রতিনিধি রয়েছে। মধুবন্তী, এখনো পর্যন্ত আর কি নতুন তথ্য পাচ্ছ? দেবস্মিতা, যেটা আমরা জানতে পাচ্ছি যে 11টি দেহ হচ্ছে ওই ভেঙে পড়া যে চপার সেখান থেকে উদ্ধার হয়েছে। আমাদের 3টি দেহ যেটি জানা যায় 85% বেশি পুড়ে গেছে। আমরা জানি মানে দুর্ঘটনার পরে সমগ্র ওই চপারটিতে আগুন ধরে যায় এবং যাত্রীদের অনেকেই দগ্ধ হয়ে যান বলে এখনো পর্যন্ত কিন্তু সেনার পক্ষ থেকে বিভিন্ন কিছু জানানো হয়নি। মধ্যেই আমরা একটু আগে দেখেছি যে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত তার বাড়িতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গিয়েছিলেন, আবার তিনি সেখান থেকে বেরিয়ে আবার সংসদের দিকে যাচ্ছেন। আমাদের সিনিয়র এই দুর্ঘটনা নিয়ে বক্তব্য রাখার কথা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী। তবে এই মুহূর্তে কি পরিস্থিতি সেটা গোটা দেশ সেটা জানতে সংসদের দিকেই তাকিয়ে রয়েছে। অবশ্যই তোমার সঙ্গে আমরা কথা বলবো, আরো আপডেট তোমার থেকে জানবো। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তবে সরকারিভাবে কোনো তথ্য এখনো পর্যন্ত হাতে আসেনি। তবে 11 জনের মৃত্যু হয়েছে, 3 জনের অবস্থা আশঙ্কাজনক, প্রায় 85% পুড়ে গিয়েছে এখনো পর্যন্ত যা আপডেট। আর কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। শুধুই কি যান্ত্রিক গোলযোগ, যান্ত্রিক ত্রুটি, শুধুই কি আবহাওয়ার অবনতি, নাকি এর পিছনে অন্য কোনো নাশক রয়েছে, সেই প্রশ্ন উড়িয়ে দিচ্ছেন না কেউ। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলেছিলাম। ইতিমধ্যেই বিপিন রাওয়াতের বাড়ি পৌঁছে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তামিলনাড়ুতে এই দুর্ঘটনা, ভেঙে পড়ল সেনা কপ্টার MI-17 কপ্টারটি। কর্নেল সব্যসাচী বাগচি, অবসরপ্রাপ্ত সেনা কর্তা, আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের। দেখুন, এই MI-17 হেলিকপ্টার এটা রাশিয়ান হেলিকপ্টার। হ্যাঁ, MI সিরিজের অনেক হেলিকপ্টার আছে আমাদের আর্ম ফোর্সেসে, তো MI-17 আছে, MI-4 আছে, MI-8 আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তো কথা হচ্ছে, যতক্ষণ না পুরোপুরি ইনভেস্টিগেশন হচ্ছে ততক্ষণ তো বোঝা যাবে না। তা সত্ত্বেও টেকনিক্যাল রিজনে আগুন লেগে যেতে পারে, ভেঙে পড়তে পারে। আর পাহাড়ে ভেঙেছে তো বডি পরবর্তীকালে সেগুলো সবকটা বডি খুঁজে বার করার সময় লাগবে, আর তার মধ্যে কে আহত কে মৃত সেটাও জানতে সময় লাগবে, কারণ সব বডি গুলো পাওয়া গেলে তবেই তো ব্যাপারটা বোঝা যাবে। তবে যতটুকুনি বুঝতে পারছি সেটা হলো এই যে জেনারেল রাওয়াত ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে যাচ্ছিলেন, তার সাথে আর ডিফেন্স ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তৃ ছিলেন এবং অন্যান্য তার পার্সোনাল স্টাফ এরাও ছিলেন, প্রায় 8-10 জন তো ছিলেনই হেলিকপ্টারে। তো এটা ইমিডিয়েটলি নিশ্চয়ই টেকনিক্যাল বলবো যতক্ষণ না ইনভেস্টিগেশন হচ্ছে, তবে আমি এটার মধ্যে নাশকতাটাকে উড়িয়ে দিতে পারছি না। সেই প্রশ্নটাই কিন্তু ঘোরাফেরা করছে, নাশকতাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, শুধুই কি যান্ত্রিক গোলযোগ, আবহাওয়ার অবনতি, না কোনো রকম নাশকতা এখানে রয়েছে, সে বিষয়ে পুরোপুরি তদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। সরকারি তথ্য এখনো পর্যন্ত হাতে এসে পৌঁছয়নি, তারপরে আরো পরিষ্কার করে বলা যাবে। বিপিন রাওয়াত, সিরিয়াস বিপিন রাওয়াত, তিনি কেমন রয়েছেন, তার স্ত্রী কেমন রয়েছে, এটাও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার নয়। এখনো পর্যন্ত যা তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে,
11 জনের মৃত্যু হয়েছে বাকি 3 জনের অবস্থা আশঙ্কাজনক প্রায় 85% পুড়ে গিয়েছে এমআই 17 এই কপ্টার অত্যাধুনিক এই কপ্টার কিভাবে ভেঙে পড়লো এই বিষয়েও কিন্তু একটা প্রশ্ন জাগছে যেখানে অত্যাধুনিক যন্ত্র রয়েছে কিভাবে সেই কপ্টার ভেঙে পড়লো তামিলনাড়ুর কুন্নুরে এই দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে টুইট করেছেন তিনি টুইট করে জানিয়েছেন যে পুরো ঘটনার তদন্ত হলে তবেই বিষয়টি পরিষ্কার হবে তিনি শুনেছেন এই গোটা ঘটনা এবং গোটা ঘটনায় দেশ স্বাভাবিকভাবেই একটা তাদেরও যে দেশের যা এখানে বলার যে যদি এই গোটা ঘটনায় অর্থাৎ যেভাবে পুড়িয়ে গিয়েছেন প্রত্যেকে ইতিমধ্যে 11 জনের মৃত্যু হয়েছে বাকি 3 জনের যা অবস্থা তাতে করে যদি এই ঘটনায় বেঁচে যাওয়ার জায়গাটা অথবা বেঁচে থাকার সম্ভাবনাটা অত্যন্ত কম যদি সেটা হয় তাহলে মিরাকেল হবে গোটা দেশ চাইছে সেটা আমরা বিভিন্ন প্রাক্তন সেনা কর্তাদের সঙ্গেও কথা বলেছিলাম আমরা তাদের বক্তব্য তুলে ধরব রকম কারণ থাকতে পারে মেকানিক্যাল মাল 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 ফাংশন ওয়েদার তবে জি 17 ভি অপারেট সাধারণত আমাদের সবাই যাতায়াত করে এবং পাইলট আর ভেরি সিলেক্টেড সিলেক্টেড রাদার ভেরি সিলেক্টেড সুতরাং সেদিক থেকে কোনো ত্রুটির অনুমান দেখুন মি 17 ইজ ওয়ান অফ দ্য লেটেস্ট হেলিকপ্টার আর সুলুর থেকে যেখান থেকে গিয়েছে সেখানে এমন অনেক এয়ার পকেট আছে ওই সুলু নীলগিরি হিলস এর মাঝখানে ওটাকে ব্লু মাউন্টেন বলা হয় আপনারা নিশ্চয়ই জানেন ওই ব্লু মাউন্টেনের মধ্যে কতগুলো ক্লাউড পকেটস আছে সেই ক্লাউড পকেটস কে হেলিকপ্টারের ওই মি 17 এর অবশ্য ক্যাপাবিলিটি আছে যেটাকে ন্যাপ অফ দ্য আর্থ ফ্লাইং যেটাকে বলে মানে আমরা এখনো পুরো জানতে পারিনি অবশ্য ক্যাজুয়ালটি আর যে আওয়াজ যে যাচ্ছিলেন তার পুরো স্টাফ আর ফ্যামিলি নিয়ে এগুলো খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার আমরা এই প্রসঙ্গে একবার কথা বলবো আমাদের সঙ্গে ইতিমধ্যেই টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন ডেপুটি কমান্ড্যান্ট দীপাঞ্জন চক্রবর্তী আপনাদেরকে যেটা জানতে চাই